নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি হান্ডি মটন রেসিপি গ্যাসের ওভেনে। সবার প্রথমে আমরা মটন ম্যারিনেট করে নিব। এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, লবণ, হলুদ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো, তারপরে দিয়ে দিলাম মিট মশলা, গরম মশলা দিয়ে ভালো করে মটন ম্যারিনেট করে নিব। আর হান্ডি মটন রেসিপি করতে গেলে মটন যত ভালো করে ম্যারিনেট করে রাখা হবে তত ভালো টেস্ট আসে। এখানে মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি, মাটির হাঁড়ির মধ্যে ম্যারিনেট করা মাংস দিয়ে দিলাম। সব ম্যারিনেট করা মাংস দিয়ে এবার দিয়ে দিব গরম মশলা। গরম মশলার মধ্যে এলাচ, দালচিনি, লং দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম গোটা রসুন এরকমভাবে। এবার সর্ষার তেল গরম করে নিয়েছি, ওই গরম করে সর্ষার তেল মাংসের ম্যারিনেট করা মাংসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে চামচ দিয়ে ভালো করে এরকম করে নাড়িয়ে নিব। আর গ্যাসের ওভেনে আজকে আমরা মটন হান্ডি রেসিপি তৈরি করব। এই যে গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম, আর গ্যাসটা বেশি স্পিড করব না, মিডিয়াম স্লো তাপে আমরা পুরো রান্নাটা করব। ঢাকা দিয়ে দিলাম আর এটা পুরো দমে আমরা রান্না করব একদম স্লো তাপে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, কালারটা দেখুন দারুণ হয়েছে। এটাকে আমি নাড়াচাড়া করব না, স্লো তাপেই এরকম করেই রান্না করব। এই যে দেখুন কি সুন্দর কালার এসেছে। এই যে দেখুন তৈরি হয়ে গেল গ্যাসের ওভেনে আমাদের মটন হান্ডি রেসিপি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে।